দেশের একাধিক স্টেট এবং ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী বিমান চলাচলে বিপর্যয় সৃষ্টি হয়েছে। ওমিক্রন ছড়িয়ে পড়ার কারণে এই অচলাবস্থার মধ্যে উপসর্গহীন রোগীদের আইসোলেশন মেয়াদ কমিয়ে অর্ধেক করার ঘোষণা দিয়েছে সিডিসি। গত শুক্রবার থেকে বিশ্বব্যাপী 11,500 ফ্লাইট বাতিল করা হয়েছে। বছরের এই ব্যস্ততম সময়ে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্স জানায়, ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে এয়ারলাইন্সে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। সোমবার বিশ্বব্যাপী 3,000 ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট অ্যাওয়ার এর হিসাবে মঙ্গলবার আরও 1,100 ফ্লাইট বাতিল হয়েছে। আরও বেশি লোককে দ্রুত কাজে ফিরিয়ে আনার পথ খুলে দিতে এবং কর্মী সংকট কমিয়ে আনতে সিডিসি উপসর্গবিহীন কোভিড রোগীদের ক্ষেত্রে আইসোলেশন মেয়াদ 10 দিন থেকে কমিয়ে 5 দিন করার ঘোষণা দিয়েছে। আইসোলেশন 5 দিন কমানোর কারণে পরবর্তী 5 দিন অন্যদের সামনে যেতে মাস্ক পরতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন কিছু হাসপাতাল উপচে পড়তে পারে, তবে সর্বশেষ এই ঢেউ মোকাবেলায় আমেরিকা প্রস্তুত, নাগরিকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। স্টেট গভর্নর এবং স্বাস্থ্য উপদেষ্টাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ওমিক্রনের দ্রুত বিস্তার কোভিড ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়ে অথবা এবছর ডেল্টা ছড়িয়ে পড়ার সময়ের মতো ক্ষতিকর হবে না। তিনি বলেন, ওমিক্রন উদ্বেগের উৎস, তবে এটি আতঙ্কের উৎস হওয়া উচিত নয়। পলি পারভিন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।